নমস্কার আজ আঠাশে মে দু হাজার কুড়ি আমার হাজি জাবিজ বইটার থেকে দুটো ছোটো ছোটো গল্প পড়া দিচ্ছে আছে সেদিন কাকের রাজত্বে হুলস্থখুলি লেগে গেছে কাকস্য পরিবেদনা সেদিন কাকেদের রাজত্বে হুলুস্থুলু লেগে গেছে সকলেই খুব উত্তেজিত কা করে ডেকে চলেছে অনেকেই আবার কিছু কিছু গম্ভীর গোছের কাক চুপটি করে গোছে শুধু শুধু ভেবে যাচ্ছে আর ডান দিকে বাঁ মাথা তোলাচ্ছে সকলেই খুব চিন্তিত শুধুমাত্র কিছু চ্যাংড়া গোছের কাক যাদের বয়স অল্প যাদের বয়স অল্প তারাই কেবল কা কা করে ডেকে যাচ্ছে আর সমানে এদিক সেদিক উড়ে চলেছে সমানে এদিক সেদিক উড়ে চলেছে এরই মধ্যে হঠাৎ সমস্ত আওয়াজ সমস্ত কলরব দুম করে এক লহমায় যেন কোনো এক মন্ত্র বলে থেমে গেল তার ব্যাপারটা জানা গেল একটু পরেই মানুষের জগৎ থেকে সার্ভে করে আসা দু তিনটে কাক সেই দুঃসংবাদটা সমগ্র কাক সমাজকে আদ্যপান্ত জানালো এতদিন ধরে সকলে কানা ঘুষয়ে যা শুনে এসেছে তা নাকি ধ্রুব সত্য খবরটা হলো মানুষেরা সবাই মানুষেরা সবাই এখন মুরগি খাওয়া ছেড়ে কাক খাওয়া ধরেছে দাঁড় কাক পাতি কাক হেঁড়ো কাক ডেবা কাক মটরু কাক ভোঁতা কাক কেউ নাকি সেই খাওয়ার লিস্টটি থেকে বাদ নেই এতদিন ধরে মুরগি হাঁস পাঠা খাসি ভেড়া খেতে খেতে নাকি তাদের মুখে অরুচি ধরে গেছে বুঝুন ব্যাপারটা এবার থেকে তাই তারা কাক খাবে সেই কথা শোনা মাত্র কাকেদের রাজত্বে একেবারে হাহাকার পড়ে গেল কাকানন্দ কুটকুটে ছিল সেই কাক সমাজের মাথা সনাতন বায়স বংশী ওই কুলিন হেঁড়ো কাক সবাইকে উদ্দেশ করে তার খ্যান খ্যানে হেঁড়ে গলায় বলে উঠল খামোস খামোশ খামোশ আজ আমরা এক গভীর সংকটের মুখোমুখি হয়েছি আমাদের কাক সমাজ আজ এক সমূহ বিপদের সম্মুখীন আমাদের দূত ফাজিল কাক আর উচ্ছিষ্ট কাক এইমাত্র মনুষ্য সমাজ থেকে ফিরে যে অশুভ সংবাদটি দিয়েছে তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না তারা খবর নিয়ে এসেছে যে আগামী বারোই অঘ্রাণ বুধবার মাঘী পূর্ণিমার দিন থেকে মনুষ্যকুলের যত কুলাঙ্গার তাদের বিবাহাদি অনুষ্ঠানে আমাদের মাংস রান্না করে অতিথিদের খাওয়াবে হ্যাঁ আমি ঠিকই বলছি আমাদের মাংস রান্না করে তাদের অতিথিদের খাওয়াবে তার কথা শেষ হওয়ার আগেই এক সনাতন বংশীয় মুফাট কাক বলে উঠলো ধাত্রীকে অঘ্রাণ মাসে আবার মাঘী পূর্ণিমা হয় নাকি অঘ্রাণ মাসে আবার মাঘী পূর্ণিমা হয় নাকি সে তো হয় মাঘ মাসের ষষ্ঠ শনিবার মাঝরাতে যখন অশ্বিনী আর নক্ষত্র চাঁদের কলঙ্কের মধ্যে ঢুকে পড়ে আর আপনি বলছেন কিনা না আপনি বলছেন কি না অন্য কথা ঘচাং করে জীব কেটে ফেললো সবাই সত্যি তো আর তখনই কাকানন্দ বলে উঠল খাবস যা জানো না তাই নিয়ে কথা বলে এই সিরিয়াস আলোচনাটা ভন্ডুল করে দিও না তুমি যা বলেছ তা বলবৎ ছিল গত বছর চৈত্র পূর্ণিমা পর্যন্ত তার পরের দিন অর্থাৎ একলা বৈশাখ থেকে অঘ্রাণ মাসেই মাঘী পূর্ণিমা হচ্ছে তুমি কিচ্ছু জানো না পাঁজি ঘেঁটে দেখো তাই চুপ করে থাকো ধমক ধমক্ষে মুফাট কাক চুপ করে গেল আবার আলোচনা শুরু হলো হঠাৎ কি হলো কে জানে একেবারে আচমকায় কাকানন্দ কুটকুটের মুখের চেহারাটা আমার মেজো মামার মতো হয়ে গেল আর অন্য কাকগুলোর মুখ একে একে ভুলো পুঁটি এল্টু টিঙ্কু আর মদনের মতো দেখতে হয়ে গেল হঠাৎই কোথা থেকে একটা আয়না জুটি এনে কে যেন আমার মুখের সামনে ধরল আর সেই আয়নার ভেতর দিয়ে আমার চোখে বলল। আমার বড় মামার ডাইনিং টেবিলে বসে পেল্লাই একটা বাটি থেকে কচকচ করে কাকের ঠ্যাং চিবোচ্ছে আর কাকের মুন্ডুগুলোকে বাটি থেকে তুলে একটা সাইড প্লেটের ওপর রেখে একটা একটা করে এক জায়গায় জমা করছে আমাকে দেখতে পেয়েই খানে কাকের মাংস মুখের মধ্যে চালান করে দিয়ে বড় মামা বললো কিরে ভোম বল কাকের মাংস খেয়েছিস কখনো খেয়ে দেখ খেয়ে দেখ তোর চেহারা খুলে যাবে আর তক্ষণি আমি চেঁচি উঠলাম না 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 আর আমার ভোরবেলার অত সাধের ঘুমটা গেল ভেঙে তা কাকস্য পরিবেদনা এইটুকুই এবার একটা অন্য গল্প শোনাই যেটার নাম আমার এই বইয়ের নামেই গল্পটার নাম হচ্ছে হাবিজাবিস আমার মতো পেটুকেরেই হয়েছে এক জ্বালা খাচ্ছি হয়তো আনারসের পান্তুয়া আর মনে পড়ে গেল কদবেলের হালুয়ার কথা খাচ্ছি হয়তো আনারসের পান্তুয়া আর মনে পড়ে গেল কদবেলের হালুয়ার কথা কিংবা হাতে রয়েছে ইলিশ মাছ চটকানো আর মনে পড়ছে পাঁটার মাথা দিয়ে বিউলের ডালের কথা এরকমটি আমার আখছাড়ি হয় একবার ডায়মন্ড হাবড়ায় গিয়ে মোবাইল ফোন দিয়ে বরফ চুড়োর ফটো তুলছি হঠাৎ কর থেকে হাজির গোপালের মা ছোটবেলায় আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে সে তাকে আমি আদর করে বলতাম সে সব কথা থাক তা আমাকে দেখতে পেয়ে মাসি বলল আহারে কর দিন তোকে দেখিনি বলতো কাছেই ছিল একটা এরোপ্লেন গোপালের মার ওই বাজখাই গলার আওয়াজ পেয়েই সেটা হুশ করে উড়ে গেল সঙ্গে সঙ্গে উড়ে গেল বড় চুরোটাও আর আমার সেটা ছবি তোলাটা হলো না ছবি তোলা তো হলো না তা আফসোস থাকবে আর কি একটা অন্য দিনের কথা বলি সেটা হচ্ছে আরেক দিনের কথা চক্রাবকরা টি শার্টটার সঙ্গে আমার জিনামা মানে ওই জিন্স আর পাজামা মিলিয়ে একটা গায়ে চড়িয়ে রামধুন গাইছি এমন সময় কারেন্ট চলে গেল আর সেই সময় দরজার ধাক্কা হরিপদ হরিপদবাবু আছেন হরিপদবাবু বাবু আছেন জালালে যা হোক আসছি বলে দৌড়ে যেতে গিয়েই আলমারিটায় লাগলো ধাক্কা আর আমি ধরাম করে আছার খেয়ে একেবারে চিৎপটাং কোনো রকমে উঠে দরজা খুলে দিতেই দেখি বত্রিশ পাটি দাঁত বের করে আমার সামনে দাঁড়িয়ে আছে আমারই পড়শি বনমালী সামন্ত আমাকে দেখেই এক গাল হেসে বললো কাল বইকালে আপনার ঠিক একটু কথা বলবো ভাবছিলাম কাল বলা হয়নি তাই আজকে বলবো কাল বইকালে আপনাকে ঠিক জিরাফের মতো দেখতে লাগছিল তাই ভাবলাম আজ বাড়ি ঢোকার আগে আপনার চেহারা তারিফটা করেই যাই রাগে গা টা করে উঠল মুখের ওপর দড়াম করে দরজাটা বন্ধ করে দিয়ে ঘরে ঢুকে মোমবাতি খুঁজছি এমন সময় কে যেন খোনা গলায় বলে উঠলো কে রাম আর গাইবি না তো ওটা আমার সামনে গাঁস নে বাবা আমি আবার সহ্যি করতে পারি নে সেই ভূতটা সেই ভূতটা তারপরে সেই যে জ্ঞান চলে গেল ফিরলো এই এক্ষুনি আর তাই ভাবলাম ভুলে যাওয়ার আগে তোমাদের এই ত্বককে ব্যাপারটা জানিয়ে দেওয়াই ভালো বেশ বুদ্ধিমানের কাজ যদি পরে আর সুযোগ না পাই কি ব্যাপার বলুন তো এটা গেল হাবি এই ভিডিও এবার এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার আমি রবীন বন্দ্যোপাধ্যায় আমার হাবি বই থেকে দুটি গল্প শোনালাম